I just taken his puny old automobile to fool around some. And that's all I can remember, this headache near me. মারা যাওয়ার আড়াই মাস পর প্রকাশ্যে এলো হলিউড অভিনেত্রীর মৃত্যুর খবর। হলিউড অভিনেত্রী শ্যারন ফ্যারেল মারা গেছেন গেল 15 মে। তার মৃত্যুর আড়াই মাস পর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারকে শ্যারনের পুত্র চান্স বোয়ার এসব তথ্য জানিয়েছেন। তার পুত্র আরও জানান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্যারন ফ্যারেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে শ্যারনের মৃত্যুর খবর তার আত্মীয়রাও জানতেন না। সম্প্রতি শ্যারনের মৃত্যুর খবর জেনে ফেসবুকে পোস্ট করেন তারা। তবে ঠিক কী কারণে মারা গেছেন তা এখনও নিশ্চিত নন তারা। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। শ্যারন 1959 সালে কিস হার গুড বাই চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্র জগতে পা রাখলেও টেলিভিশন এবং সিনেমা দুই মাধ্যমেই কাজের মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে তার অভিনীত ইটস অ্যালাইভ সিনেমার জন্য দর্শক নন্দিত হয়ে থাকবেন এই অভিনেত্রী। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।